এই বুফেতে বিরিয়ানি থাকে তাও আবার আনলিমিটেড, একটা আলাদাই মাত্রা নিয়ে চলে আসে। ইলিশ মাছ দেখো, সরিষা ইলিশ এরকম সাইজের তোমার গলদা চিংড়ি রয়েছে, মশালা মাছ ভাজা, ঝরঝরে ভেজ হাক্কা নুডলস, পুর করে রাখা শেজওয়ান চিকেন, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things. Hello guys, welcome back to my channel Anka Shuja. আমি এখন রয়েছি কোথায় বলতো, কলকাতা 46 রুফটপ ক্যাফেতে। এই যে দেখো, কলকাতা 46 রুফটপ ক্যাফে একদম উপরে রয়েছে। তো এইখানে কিছুদিন আগে 299 এর একটা আনলিমিটেড বুফে তোমাদের দেখিয়েছিলাম, ভীষণ পছন্দ করেছিল তোমরা ভিডিওটা। সেই মেনুটা কিন্তু এখন আর চলছে না, আজ থেকে শুরু হয়েছে নতুন মেনু, যেখানে তোমরা চাইনিজ ইন্ডিয়ান বেঙ্গলি ফুডের একটা বিশাল বড় স্প্রেড পাবে। তারই ডিটেলস ইনফরমেশন নিয়ে আজকে ভিডিওটা আমি চলে এসেছি। আইটেলের দাম দেখে বুঝতেই পেরে গেছো, মাত্র 346 এ তোমরা এই আনলিমিটেড বুফেটা পেয়ে যাবে, যেখানে হাইলাইটেড থাকছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, চিকেন বিরিয়ানি, ফিশ ফ্রাই, আরো প্রচুর প্রচুর আইটেম। সুতরাং ভিডিওটা মন দিয়ে দেখো এবং ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। কলকাতা 46 রুফটপ ক্যাফেটা হচ্ছে তোমার ট্যাংরাতে। এইটা যে রোডটা দেখছো, এই রোডটা হচ্ছে গোবিন্দ খটিক রোড। তোমরা যদি ওই দিকে যাও তাহলে পড়বে চায়না টাউন, আর ওই দিকে যদি যাও তাহলে পড়বে কিন্তু তোমার শিয়ালদা। একদম গোবিন্দ খটিক রোডের ওপরেই কিন্তু রয়েছে এই রুফটপ ক্যাফেটা। এর গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। অল ডিটেইলস দিয়ে দিলাম, চলো এবার লিফটে করে ওপরে যাই। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করো, আনকা সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সুজা, চলো এসে এসো। অ্যাম্বিয়েন্সের ট্রেলারটা তো দেখলে, এখানে যা বসার ক্যাপাসিটি আছে একসাথে কিন্তু তোমরা 30-35 জন বসে একদম বুফেটা এনজয় করতে পারবে। আর এখানে দেখো পুরো বুফের একদম সেটআপটা রয়েছে। এখানে কিন্তু তোমরা চাইনিজ সেকশন, ইন্ডিয়ান সেকশন আর বেঙ্গলি সেকশন তিনটেই পেয়ে যাবে। প্রথমে চাইনিজ সেকশনটা দেখে নাও, চলো। এই হচ্ছে তোমার ভেজিটেবলস, নুডলস রয়েছে, বেল পেপার রয়েছে, ক্যারেট রয়েছে, বিনস দিয়ে দেখো এরকম করে ঝরঝরে ভেজ হাক্কা নুডলস রয়েছে, ভেজ ফ্রাইড রাইস। এখানেও কিন্তু তোমার বিনস রয়েছে, ক্যারেট রয়েছে, ক্যাপসিকাম দিয়ে একদম কিন্তু এখানে ভেজ ফ্রাইড রাইসটা করা রয়েছে। মানে সাইড ডিশে রয়েছে দেখো তোমার সুইট অ্যান্ড সাওয়ার পনির। এই হচ্ছে তোমার পনিরের সব পিসগুলো রয়েছে, চাং চাং পনিরের পিস, পাতলা কোটিং। আর এখানে দেখো পাইনাপেল দেওয়া রয়েছে, মানে একটু টক মিষ্টি টক মিষ্টি টাইপের এটা খেতে হবে। এই পাশটা রয়েছে দেখো শেজওয়ান চিকেন, এখানেও কিন্তু এরকম বোনলেস পুরো চিকেনের পিস, তার সাথে শেজওয়ান চিকেন দিয়ে একদম ঝাল ঝাল স্পাইসি টাইপের হবে। এখানে বেল পেপারও দেওয়া রয়েছে, একদম ভুর করে রাখা শেজওয়ান চিকেন। ভাদ্র মাস পড়ে গেছে আর পচা গরম একদম স্টার্ট, এই গরমের মধ্যে বুফে খেতে এসে পুরো গলা একদম শুকিয়ে গেছে। তো প্রথমেই দেখো ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। এই বুফেতে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও রয়েছে, আমপান্না এটা কিন্তু ওয়ান টাইম পাবে। তো চলো এটা ট্রাই করে নিই, আইসিআইসি টক মিষ্টি একদম চটপটা আমপান্না, একদম সুন্দর অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে খাচ্ছি। আর আজকে ভিড়টা দেখো খালি, এই ভিড়ের মধ্যে আমি চলে এসেছি আজকে ব্লগ করতে, একদম মারামারি করে ব্লগ করব। প্রথমে আমি চাইনিজটা ট্রাই করব, তো চলো এখানে নুডলসটা নিয়ে নিয়েছি। নুডলসটা দেখো একদম একটু হোয়াইট হোয়াইটি নুডলস, ট্রাই করি। ভেরি লাইট অ্যান্ড ফ্লেভারফুল, একদম অয়েলি অয়েলি। আর গোলমরিচ দেওয়া রয়েছে, সয়া সস দিয়েছে কিন্তু কিন্তু ভীষণ লাইট সয়া সস ইউজ হয়েছে। সুইট অ্যান্ড সাওয়ার পনির, এই হচ্ছে পনির, তার মধ্যে পাতলা কোটিং দিয়ে একদম করা। এটা আগে চলো ট্রাই করি, একটু মিষ্টি মিষ্টি টক টক টাইপের খেতে, একদম সফট ভালো কোয়ালিটির পুরো পনির। আর ভেজ ফ্রাইড রাইস, চলো আগে একটু ট্রাই করি, এটাও লাইট একদম, গোলমরিচ সয়া সস এটাও ইউজ হয়েছে। এর সাথে দেখো এরকম শেজওয়ান চিকেন রয়েছে, এরকম বড় বড় কিন্তু সব চিকেনের পিস থাকছে। আর এই যে বেল পেপার রয়েছে, একটুখানি গ্রেভি নিয়ে নিলাম, দিয়ে চলো ট্রাই করি। ওই ঝাল ঝাল স্পাইসি টক টক রাইসটা না বড্ড বেশি লাইট, এটা তোমরা শুধু খেতে পারবে না, এটার সাথে সাইড ডিশ লাগবে, বাট নুডলসটা তোমরা শুধুও খেয়ে নিতে পারবে, একটু অয়েলি অয়েলি ভাব যেহেতু রয়েছে। বেশ সফট, এটা কিন্তু উইথ বোন চিকেন, বুঝেছো, পাতলা কোটিং পত্র দিয়ে একদম ফ্রাই করে
শেজওয়ান সস দিয়ে করছেন, একটু স্পাইসি ঝাল ঝাল, পনিরের থেকে শেজওয়ান চিকেনটা বেশি ফ্লেভার হবে। এবার আমরা চলে আসব মুঘলাই আইটেমে, চলো দেখে নিই। বাটার নান, একদম ভুর করে রাখা বাটার নান রয়েছে, উপরে বাটার পুরো দেখো একদম চকচক করছে নানের। চিকেন কষা, চিকেন কষার কালারটা দেখো একদম, তেলটা দেখেছো কি দারুন ছেড়েছে, মানে মশলাটা দারুন কষেছে। আর এই রকম সাইজের কিন্তু দেখো সব চিকেনের পিসগুলো থাকছে বড় বড়, যে একদম কষা কষা একদম চিকেন। এবার হচ্ছে তো ভালোবাসা, চুরু লাভ, ঝরঝরে পুরো রাইস, বিরিয়ানির বাসমতি চালের সুন্দর গন্ধ, তার সাথে কিন্তু এইরকম বড় বড় তোমার আলু রয়েছে, গবদা গবদা বড় বড় আলু, আর তার সাথে কিন্তু এইরকম সাইজের দেখো সব তোমার চিকেনের পিসগুলো রয়েছে, একদম আলু চিকেন ঝরঝরে রাইসের একদম মজাদার বিরিয়ানির ব্যাপার। নানটা ছিঁড়ে নিলাম, দেন হচ্ছে এই যে তোমার চিকেন কষা রয়েছে, সফট চিকেন দেখো ধরলাম খুলে গেল, গ্রেভিতে টাচ আপ করে চিকেন নিয়ে কষাটা খুব ভালো খেতে, একদম বেঙ্গলি স্টাইল চিকেন কষা, আলো করে একদম মশলা মাছি একদম কষিয়েছে, আর যে গ্রেভিটা দেখছো পেঁয়াজ ভেজে বেরেস্তা করে তারপর পেস্ট করে করেছে, ওই একটা ক্যারামেলাইজ পেঁয়াজের কিন্তু দারুণ ফ্লেভার আসছে এর মধ্যে। চিকেন কষাটা দুর্দান্ত খেতে, এটা ভাত দিয়েও খুব ভালো লাগবে, গরম ভাত দিয়ে। এই হচ্ছে তোমার বিরিয়ানি, টুরু লাভ বিরিয়ানি, বিরিয়ানি কিন্তু ঝরঝরে তোমার রাইস রয়েছে একদম, এই যে দেখো অয়েলও রয়েছে, অয়েলি অয়েলি রাইস। আর এই হচ্ছে তোমার আলু, একদম দেখো সফট রয়েছে আলুটা, আলু দিয়ে বিরিয়ানিটা আগে একটু ট্রাই করি। গোলাপ জল কারাগার ঠিক ইউজ করেছে, খুব বেশি কড়া গন্ধ না, একদম লাইটও না, ঠিকঠাক ইউজ হয়েছে গোলাপ জল কারাগারটা, একটু লাইট গোছের রয়েছে, মশলাদার একদম না, ভীষণ লাইট গোছের বিরিয়ানি। চিকেনটাও কিন্তু যথেষ্ট সফট রয়েছে, এমনি চিকেনটা একদমই জুসি চিকেন নয়, এটা একটু ড্রাই কাইন্ড অফ চিকেন। এবার আমরা বেঙ্গলি পোর্শনে চলে এসেছি, চলো দেখে নাও বেঙ্গলিতে কি কি রয়েছে। স্টিম বাসমতি চালের ভাত, একদম ধোয়া ওঠা গরম গরম পুরো স্টিম বাসমতি চালের ভাত রয়েছে, ও মশলা মাছ, মাছ ভাজা, মানে এরকম পুরো মাছ রয়েছে, তার সাথে হালকা ব্যাটার মতো দিয়ে একদম মশলা দিয়ে একদম ফ্রাইড আইটেম, মশলা মাছ ভাজা। এইখানে দেখো কচুর শাক রয়েছে, কচুর শাকটা কিন্তু ভেজ ভেবো না, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভাবা যায় বুফেতে, আনলিমিটেড কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। এই হচ্ছে তোমার ইয়েলো ডাল, একদম দেখো জিরে ফোড়ন দিয়ে তোমার টমেটম দিয়ে একদম মুগের ডাল রয়েছে, ইয়েলো ডাল ফ্রাই, মানে ভেজের প্রিপারেশন, এটা হচ্ছে ভেজ ডাল ফ্রাই, যেখানে কর্ন রয়েছে, ক্যারেট রয়েছে, আর এখানে দেখো পনিরও দেওয়া রয়েছে কিন্তু সবজির মধ্যে, তো একদম মিক্সড সবজি তার সাথে পনির দিয়ে একদম ভেজ ডাল ফ্রাই। এরপর হচ্ছে তোমার ডেজার্টের পালা, সেখানে রয়েছে কিন্তু চাটনি, এই হচ্ছে তোমার চাটনি, দেখো তোমার আমসত্ত্ব কিশমিশ দিয়ে টমেটম দিয়ে খেজুর দিয়ে একদম চাটনি রয়েছে, চাটনির সাথে খাওয়ার জন্য রয়েছে কিন্তু পাঁপড়, একদম মশলাদার মুচমুচে পাঁপড়, এর সাথে কিন্তু ওয়ান স্কুপ আইসক্রিমও থাকছে। এই যতগুলো আইটেম দেখালাম প্রত্যেকটা আইটেম কিন্তু আনলিমিটেড থাকছে, জমিয়ে খেতে পারবে, এবং এই বুফেটার প্রাইস থাকছে কিন্তু মাত্র 346, মানে 346 টাকায় তোমরা এতগুলো আইটেম, যেখানে তোমরা মুঘলাই, চাইনিজ এবং বেঙ্গলি মিলিয়ে আনলিমিটেড বুফের মজা নিতে পারবে মাত্র 346 টাকাতে, ভাবা যায়। তোমরা যদি 346 এর সাথে আর 100 টাকা অ্যাড করো তাহলে কি পাবে জানো, এসো এসো দেখাচ্ছি। ইলিশ মাছ দেখো, সরিষা ইলিশ এরকম পুরো থিক কাইন্ড অফ গ্রেভি, আর এই হচ্ছে দেখো তোমার ইলিশ মাছের পিস, এরকম একটা সাইজের তোমরা ইলিশ মাছ পেয়ে যাবে, গলদা চিংড়ির মালাইকারিও পেয়ে যাবে, এইরকম সাইজের তোমার গলদা চিংড়ি রয়েছে, আর তার সাথে একদম গ্রেভি, একদম ইয়ামি ইয়ামি গলদা চিংড়ির মালাইকারি, ভাবা যায় মাত্র 100 টাকা অ্যাড করলে পরে তোমরা এই বুফের সাথে এক পিস ইলিশ মাছ আর এক পিস চিংড়ি মাছ কিন্তু পেয়ে যাবে, একদম ফাটাফাটি ব্যাপার। বাসমতি চালের ভাত, একটুবারই ভাত নিয়ে নিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এই যে দেখো একদম ইলিশ মাছের মাথা পুরো গুঁড়ো গুঁড়ো করে একদম ভেজে ভালো করে দিয়ে দিয়েছে, একটু কচুর শাক নিয়ে নিলাম, খাতু দিয়ে একদম মেখে নিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাওয়ার মজাই আলাদা, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, কচুর শাকটাকে ভালো করে সেদ্ধ করে একদম ইলিশ মাছের মাথা ভেজে তার সাথে মশলা টসলা দিয়ে করেছে,
একদম ইলিশ মাছের মাথার যে ফ্লেভার কচুর শাকের সাথে মিশিয়ে মিশে একদম একাকার, ভালো করে একদম মজেছে। সেই কারণে কচু শাকের জল একদম শুকিয়ে একদম তেল তেলে ভাব চলে এসছে। আমার মুগের ডাল, জিরে ফোড়ন দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, টমেটম দেওয়া রয়েছে, দিয়ে একদম ইয়েলো ডাল করা। তো একটুখানি ডাল নিয়ে নিলাম ভাতুর ওপরে, ভাতুর সাথে মাখু মাখু করে নিলাম। তোমার মশলা মাছলি ফ্রাই নিয়ে নিলাম, সফটি সফটি মাছ দেখো ওপরে পাতলা কোটিং। চলো বাইট, ডালটা একদম মিষ্টি মিষ্টি করেছে, একদম যেরকম হয় মুগের ডাল। মাছটা দেখো বাসা মাছ ইউজ হয়েছে, পাতলা একটা বেসনের কোটিং দিয়ে, এর মধ্যে বেসনের মধ্যে হালকা একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছে, একটু ধনে পাতা দিয়েছে। এটা হচ্ছে ব্যাটার ফ্রাই এর মতো, মানে বেঙ্গলি স্টাইলে বেসন দিয়ে ব্যাটার ফ্রাই করেছে, ভালো করে। চলো কুচু কাটে নিয়ে নিলাম, সবজিগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়েছে দেখো, দেন ডালের সাথে নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন। পুনে আর জিরে গুঁড়োর ফ্লেভারটা খুব বেশি, বেঙ্গলি স্টাইল তরকারি এটা না, নর্থ ইন্ডিয়ান স্টাইল তরকারি। সাইজের দেখো ইলিশ গুলো রয়েছে, একদম সর্ষে ভাপা ইলিশ ভেবি নিয়ে নিলাম, দিয়ে ভালো করে ভাতুসার সাথে মেখে নিলাম। ইলিশ মাছের ভেতরে কিন্তু দেখো ডিম্ব রয়েছে, উফ তুরুলাম তুরুলাম, অনেক অনেক ভালোবাসে ডিম্ব। একটু ডিম্বটা নি, মজাদার। তো বাড়িতে ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছের তেল দিয়ে ভালো করে ভাতু মেখে একদম খাই। একটুখানি ইলিশ মাছ নিয়ে নিলাম, ইলিশ মাছ এতটাই নরম মাছ না, এটা ভাজতেও হয় না, বুঝতে পেরেছো তো? 10 মিনিট ভাপালে ইলিশ মাছ রেডি হয়ে যায়। সর্ষে দিয়ে করেছে, দই দিয়ে করেছে। ইলিশ মাছটা তোমার একটু ছোট, সেই কারণে কিন্তু কাটা রয়েছে, একটু কাটা বেছে কিন্তু তোমাদের খেতে হবে। এটা বড় ইলিশ কিন্তু না, এটা খোকা ইলিশ যেটা বলে না, ছোট ছোট ওই রকম। 100 টাকায় এক পিস ইলিশ মাছ, এক পিস গলদা চিংড়ি দিচ্ছে, তো এর থেকে আর বেশি কি এক্সপেক্ট করবো বলো? তো আমি বলবো ভ্যালু ফর মানি, ডেফিনেটলি ট্রাই করতে পারো তোমরা। এই প্রাইস পয়েন্টে এত কিছু দিচ্ছে, অবাক হওয়ার বিষয়। গলদা চিংড়ি, এবার গলদা চিংড়ির মালাইকারি দিয়ে আমি এখন ভাতুটা এবার খাবো। মালাইকারিটা একদম ভাতের উপর বসিয়ে দিলাম, আর একটুখানি তোমার গ্রেভি নিয়ে নিলাম ভালো করে, গ্রেভিটাকে ভালো করে মাখু মাখু করে নিলাম, ভালো করে তোমার ছাড়াই। এই হচ্ছে মুন্ডু থেকে একদম ঘিলু বেরিয়ে গেল, একদম ঘিলু রয়েছে, একদম ঘিলু দিয়ে একদম ভালো করে ভাতু দিয়ে মাখিয়ে নিলাম। মিষ্টি পরিমাণটা একটু কম, একটু মিষ্টি দিলে টেস্টটা আরো বেশি ভালো হতো। এটা একটু ঝাল ঝাল টাইপের চিংড়ি মাছ দেখো, একদম সলিড চিংড়ি দিয়ে ভাতু দিয়ে ভালো করে ঘিলু ফিলু গুলো তেলের সাথে মিশেছে, ওই তেলের মধ্যেই তোমার পেঁয়াজ রসুন কষিয়ে নারকল দুধ দুধ দিয়ে করেছে। বাট একটু মিষ্টি পরিমাণটা কম, একটু মিষ্টি পরিমাণ বেশি হলে প্রপারলি বেঙ্গলি মালাইকারি হতো, এখানে একটা মশালা টাইপের হয়ে গেছে, একটু ঝালের পরিমাণটা বেশি। শেষ পাতে চলে এসেছি, এই হচ্ছে তোমার মুচমুচে পাঁপড় ভাজা, একদম মশালা পাঁপড়, একদম ব্যাটনের পাঁপড়, গোলমরিচ দেওয়া। এছাড়া চাটনিটা ভালো করে একটু ডিপে ডিপি করে নিলাম মাখামাখি করে, কিশমিশ দেওয়া রয়েছে, সত্য দেওয়া রয়েছে, আর টমেটম দিয়ে একদম করেছে। কিন্তু তোমরা আইসক্রিমও পাবে, এই যে 1 কিউব আইসক্রিম রয়েছে, একদম করে দেখো সফটির মতো করে দিয়েছে, এই যে কর্ন তার উপর একদম চকলেট আইসক্রিম। চলো মজাদার, একদম চকলেটি ফ্লেভারের আইসক্রিম, ড্রিঙ্কস টু ডেজার্ট সব কিছু রয়েছে। আইসক্রিমটা খালি ওয়ান টাইম থাকছে, ওয়েলকাম ড্রিঙ্কসটা ওয়ান টাইম থাকছে, বাকি সমস্ত কিছু আনলিমিটেড। অন্য জায়গায় চিকেন বিরিয়ানি আর কয়েকটা কাবাব দিয়ে 500 টাকার একটা বুফে নিয়ে নেয়, বাট এই প্রাইস পয়েন্টে তোমরা বিরিয়ানি তো পাচ্ছই, তার সাথে বেঙ্গলি আইটেম অত রয়েছে, চাইনিজ আইটেম রয়েছে, এবং ইলিশ মাছ চিংড়ি মাছও রয়েছে। তো এইরকম একটা মিক্স অ্যান্ড ম্যাচ কাইন্ড অফ বুফে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমি বলবো তোমরা ডেফিনেটলি এসো। এই প্রাইস পয়েন্টে এত কিছু আইটেম কি বলবো, সেই কারণে ভিড়টাও খালি দেখো ঠিক এই পরিমাণ ভিড় হয়েছে। কলকাতা 46 এর এই হিউজ বুফে স্প্রেডটা পুরো খেয়ে নিয়েছি, ডিটেইলস তোমাদের সব বলে দিয়েছি। এই বুফেটা কিন্তু মানডে টু সানডে এভরি ডে চলছে, টাইমিং থাকছে কিন্তু বেলা 12টা থেকে বিকেল 5টা, সোম থেকে রবি এভরি ডে। এখন এই বুফেটা কিন্তু টানা চলবে, এই বুফেটার প্রাইস হচ্ছে তোমার 346 প্লাস ট্যাক্সেস। তোমরা 100 টাকা অ্যাড করো তাহলে কিন্তু একখানা চিংড়ি মাছের মালাইকারি আর একটা কিন্তু ইলিশ মাছ পেয়ে যাবে তোমরা। অল ডিটেইলস দিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আমার সাথে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আমার সাথে, বাই বাই বাই।